আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক কিপ্ট ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভাইরাস ওয়ার্ল্ডের যে আমরা নতুন যে টাস্কগুলি ছিল, আমার এটা দ্বিতীয় পার্ট ভিডিও। তো এই টাস্কগুলি কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টা আপনাদের মাঝে লাইভে করে দেখাবো। এবং এইখানে অনেক বন্ধুরা আছেন জয়েন করছেন, জয়েন করে মাইনিংটা 24 ঘন্টা পরে পরে আপনাদেরকে স্টার্ট করতে হবে। এটা কিন্তু অনেকে করতেছেন না, আমি বলবো আপনারা প্রত্যেকে এটা মাইনিং চালিয়ে যান, কারণ অলরেডি তাদের যে টোকেনটা আসবে আমি বিস্তারিত আপনাদেরকে বলি। এখানে দেখতে পাচ্ছেন ZBT, এটা হচ্ছে তাদের নেটিভ টোকেন। এখানে এই আমাদের পয়েন্টটাকে কনভার্ট করে আমাদের এই টোকেনটা দেওয়া হবে। ওকে, তো চলেন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। পাশাপাশি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ এবং কি পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো চলেন আজকের ভিডিওতে, প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাপসে। অ্যাপসের ভিতরে আসার পরে আপনাদের সাথে কিছু জিনিস পরিচয় করাই দিব। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট নামে অপশন আছে, এই পয়েন্টটা হচ্ছে এমপি, এটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটাকে কনভার্ট করে আপনাকে টোকেনটা দেওয়া হবে। এরপরে এই পাশে দেখতেছেন মাইনিং পাওয়ার, অর্থাৎ আপনার এটা হচ্ছে মাইনিং পাওয়ার, আর এটা হচ্ছে এই মুহূর্তে আমার এই মাইনিংটা চলতেছে 451টা মাইনিং পয়েন্ট চলতেছে, ঠিক আছে। এরপরে নিচের দিকে এখানে আছে ইনভাইট, তারপরে এখানে মাইনিং রিস 24 ঘন্টায় কত আসবে সেটা দেখাচ্ছে। এরপরে নিচের দিকে তো বিষয়গুলি বুঝতে পারতেছেন, এখানে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে ক্লিক করলে এখানে যদি আপনি দেখতে পারেন আপনি সিরিয়ালের ভিতরে আছেন কি না, কতটুকু পয়েন্ট আপনার কাছে আছে। এইখানে উপর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন হচ্ছে পয়েন্ট স্ট্যাটাস, এবং উটার মধ্যে যদি আরেকটা ক্লিক করেন তাহলে দেখবেন পাওয়ার স্ট্যাটাস। তো এই দুইটা জিনিস আপনি দেখতে পারবেন। এবার আসেন আমরা মূল কাজে চলে যাব। এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে গো টু মাইনিং পাওয়ার আপ, আপনি এখান থেকে রেফার ছাড়াই কিন্তু মাইনিংটা পাওয়ারটা আপ করতে পারেন। যেমন আমরা সাতোশি কোরে যেরকম করে মাইনিংটা হ্যাশ পাওয়ার বাড়াই এখানে আপ করছিলাম, আপনি চাইলে এখানেও কিন্তু মাইনিং পাওয়ারটা আপ করতে পারবেন। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমরা তো SMS ভেরিফিকেশনটা তো প্রথমেই করছি, এখন দেখাবো হচ্ছে আপনি কিভাবে এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন, ডিসকার্টে এবং কি টুইটারে। তো আমি প্রথমেই হচ্ছে টেলিগ্রামে ক্লিক করে দিলাম। টেলিগ্রামে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ানে স্টার্ট চ্যাটিং উইথ, আচ্ছা, এরপর আছে সাবস্ক্রাইব টু দ্য, আচ্ছা, এরপরে ইন্টার স্টেপ, এত এত এটা লিখতে হবে। তো আচ্ছা, আমি প্রথমে দ্বিতীয় যে অপশনটা আছে অর্থাৎ দ্বিতীয় নাম্বারটা, ওকে, এই দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করে দিব। দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করে দিলে সরাসরি আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে। তো টেলিগ্রামে আসার পরে এখানে আমি জয়েন দিয়ে নিব, জয়েন দেওয়ার পরে আবারও আমি অ্যাপসের ভিতরে ব্যাক আসব। আসার পরে এইখানে আমাকে বটে আমার তৃতীয় নাম্বার স্টেপে যায় কিছু লিখতে হবে, স্ল্যাশ কোড আপনার রেফার কোডটা দিবেন, ঠিক আছে। আমার রেফার কোড আলম 21, আপনারটা যে রেফার কোডটা আছে সেই রেফার কোডটা আমি যেভাবে করতেছি সেভাবে করেন, আশা করি হয়ে যাব। তো এইখানে আপনি চাইলে এটাকে কপি করেও নিতে পারেন, ধরেন এইখান থেকে আপনি এটাকে কপি করে নিলেন, কপি করে নিয়ে এই বটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। বটের মধ্যে ক্লিক করে দিলে সরাসরি তাদের বটে নিয়ে যাবে। আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে লেখাটা কপি করলেন এই লেখাটা এই জায়গায় লিখে দিবেন, লিখে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা কোড দিয়ে দিবে। তো এই কোডটা দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি কতক্ষণ সময় লাগে। আচ্ছা, এখানে ফাইনালি আমাকে কোডটা দিছে। এখানে বিষয়টা হচ্ছে আপনি যেভাবে লিখবেন এখানে লিখে দিতে হবে, আপনি প্রথমে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে এখানে কোড দিবেন, কোড দেওয়ার পরে স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে আপনার যে কোডটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করলে যে আমি নিচের দিকে এখানে দেখেন আমি একবার প্রথমে পাঠাইছি এটা হয় নাই, বাট এখানে যখন আমি লিখে দিছি লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু কোডটা আমাকে দিয়ে দিছে। তো আমি এখন কি করব, এই কোডটাকে
জাস্ট ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে আমি অ্যাপসের ভিতরে চলে আসলাম, এখানে এসে এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক দিলাম। তো সাবমিট অপশনে ক্লিক দিলাম, এখানে লেখা আসছে মিশন কনফার্ম। ওকে, তো এটাতে আমি ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলে আমি এই স্টেপটা বের করে দিলাম। এই স্টেপটা বের করে দিয়ে আমি এখান থেকে অ্যাপসটাকে সরাসরি, এখানে যেহেতু দেখাচ্ছে না, আমি অ্যাপসটাকে আবার নতুন করে ঢুকবো। এখানে দেখি এটা, আচ্ছা অলরেডি কিন্তু আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন আপনি জয়েন ইওর ডিসকার্ড, এই ডিসকার্ডের উপরে ক্লিক করে দিবেন। ডিসকার্ডের উপরে ক্লিক করে দিলে আপনি এই যে এখানে যে লেখাটা আছে লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আপনাকে অথরাইজ দিতে হবে, তো আমি এখানে অথরাইজটা দিয়ে নিচ্ছি, যে অ্যাকসেপ্ট ইনভাইট। আমি করতেছি কাজটা করতেছি, আপনারা একটু দেখেন। অ্যাকসেপ্ট ইনভাইট, ওকে। এর পরবর্তী স্টেপটা আমি দেখি কি। আচ্ছা, এর পরবর্তী স্টেপটা হচ্ছে এই যে রুলসে ক্লিক করবেন। রুলসে ক্লিক করার পরে যে ভেরিফাই অপশনটা আছে, ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে দ্য ট্রানজ্যাকশন ফেল ইনটেকশন, আচ্ছা এখানে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দে, ও আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে, আমি যে ইমেইলটা দিয়ে কাজটা করছি, এখানে যে ফোন নাম্বারটা, আচ্ছা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করি, আমি যে ফোন নাম্বারটা ইউজ করছি সেই ফোন নাম্বারটা জায়গায় দিতে হবে। আমি এই জায়গায় ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা 6 সংখ্যার নাম্বার কোড পাঠাবে তারা, সেই কোডটা আমি একটু নিয়ে নিই, অপেক্ষা করি, চলে আসবে। আচ্ছা, অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন এই ডিসকার্ড থেকে আমাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটার অলরেডি এটা সিকিউরিটি কোড কমপ্লিট। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ডিসকার্ডের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দিবেন। সরি বন্ধুরা, এখানে যেহেতু লাইভে কাজ করতেছি একটু মিস্টিং হচ্ছে, এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন কোডটা চাইছে, তো আমি সেই কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমি ক্লিক করে দেখি এটা হয় কি না। আচ্ছা, এখানে মিলে নাই কি, আমি আবার, আচ্ছা ফাইনালি আমার এটা দুইটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন এই যে একটু ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে এইখানে দেখতে পারবেন এই কমপ্লিট বাটনটা, এই কমপ্লিট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু ভেরিফাই হয়েছে। এখন আসেন আমাদের একটা কোড, আচ্ছা ওইখানে তো আমাদের কাজটা শেষ। এখন আসেন এখানে ভেরিফাই অপশন আছে, এখন যদি আমি ভেরিফাই অপশনে ক্লিক করি, আচ্ছা এখানে কিন্তু এটা আমি একটু ক্রস করি, ক্রস করলে আমি বুঝতে পারবো যে আমার এই কাজটা হয়েছে কি না। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখা, এই যে দেখেন আমার এটা কিন্তু অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে, ঠিক আছে। এই ভাইরাস ওয়ার্ল্ড থেকে অলরেডি আমার এটাকে ভেরিফাইড দেখাচ্ছে। এখন আমি অ্যাপসের ভিতরে যাব, আমাদের ডিসকার্ডটা কাজ করতেই প্রবলেম হচ্ছে, তো ফাইনালি আমি এটা নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা অথরাইজ দিতে বলতেছে, তো আমি এটা অথরাইজ দিয়ে দিলাম। আপনারাও অ্যাকাউন্টটা লগ ইন করে অথরাইজ দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ফাইনালি মিশন কমপ্লিট। এই লেখাটা যে পর্যন্ত না আসতেছে এটার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগের অপশনে যাওয়ার দরকার নাই, পরবর্তী যে আপনাকে অথরাইজ দিতে হবে সে অথরাইজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে তারপরে আপনার কিন্তু এটা কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু কমপ্লিট হবে না। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ মিশন কমপ্লিট। এখন আসেন আমরা টুইটারটাকে আমরা একটু ভেরিফাই করব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু এইখানে অলরেডি ফলো করে নিয়েছি আমি। ফলো করে নেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক দিবেন। ভেরিফাই অপশনে যখনই ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার টুইটারের অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে, আপনি চাইলে মেনটাও দিতে পারেন, চাইলে আবার নতুন অ্যাকাউন্টও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে একটা অথরাইজ অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অথরাইজ, আমি অথরাইজটা দিয়ে দিলে কিন্তু এটা আমার হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে সেটা আমি মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ক্যাপসাগুলি ফিল আপ করে নেবেন, যেই ক্যাপসাটা দেখবেন দুইটা আছে সেটা আপনি ফিল আপ করবেন, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমার, আচ্ছা ট্রাই অ্যাগেন, আমি আবারও নতুন একটা ক্যাপসা নিচ্ছি। এইখানে আমি একটা ক্যাপসাতে ফিল আপ করলাম, আবারও যেটা একই রকম দুইটা আছে সেটাতে দিবেন, ঠিক আছে। তাহলে 2 স্টেপ কমপ্লিট হলো, আবার একই রকম এই দুইটা আছে, তাহলে 3 স্টেপ কমপ্লিট। এইখানে দেখতে পাচ্ছেন অথরাইজটা একদম লাইভে কমপ্লিট হলো। এখন আমাকে এই জায়গায় পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি ফাইনালি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি লগ ইনটা করলাম।
তো লগ ইনটা করলেই দেখতে পারবেন আমার এই ক্যাপচাগুলি আবার অথরাইজ চাইছে। তো অথরাইজটা দিলাম, অর্থাৎ সরাসরি আপনাকে জায়গায় লগ ইন করতে হবে। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার মিশন কমপ্লিট হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিশন কমপ্লিট হয়েছে। আমি লাইভে করছি কারণে কিন্তু কাজটা আপনাদের মাঝে একটু লং হয়েছে, কিন্তু আমারও বুঝতে একটু কষ্ট হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমারগুলি সবগুলি টাস্ক কিন্তু কমপ্লিট হয়েছে। অন্য কিছু মনে করবেন না, কারণ লাইভে কাজ করতে গেলে ভিডিওটা একটু প্রবলেম হয় সরাসরি, আর স্ক্রিনশট দিয়ে কাজ করলে কিন্তু দ্রুত গতিতে হয়ে যায়। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সকল মাইনিং পাওয়ার আপ হয়ে গেছে। আপনি আপনার মাইনিং পাওয়ারটা নিজে থেকে আপ করে নেবেন। এখন পর্যন্ত যে সকল বন্ধুরা জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার পার্ট ওয়ানের ভিডিও থাকবে, সেটা দেখে আপনারা জয়নিং করতে পারবেন। কারণ হচ্ছে এটাও কিন্তু নেক্সট প্রজেক্ট, আপনাদেরকে বলে রাখি ভালো একটা নেক্সট প্রজেক্ট। এই প্রজেক্টটা কয়েকদিন পরে দেখবেন ভাইরাল হবে, কারণ এরকম প্রজেক্ট কিন্তু খুবই ইউনিক। এটা এদের আইডিয়া কিন্তু খুবই ইউনিক। আপনি দেখেন মাইনিংয়ের মতো মাইনিং আসতেছে, কিন্তু এদের যে আইডিয়াটা ক্রিয়েট করছে সেটা কিন্তু একদম ইউনিক, অন্য কোনো ইয়ের সাথে এটা কিন্তু মিলে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এখনও এখানে জয়নিং সিস্টেমটা আমার প্রথম ভিডিওতে আলোচনা করছি, ভিডিও না দেখে কেউ জয়নিং করতে যাবেন না, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতি 24 ঘন্টা পরে পরেই কিন্তু এটা মাইনিংটা স্টার্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।